রাত পোহালেই গাজীপুর সিটি কর্পোরেশনের ভোট। যে কোনো অনিয়ম ঠেকাতে সব ভোট কেন্দ্রে একজন এসআই সহ নিয়োজিত থাকবেন চারজন করে পুলিশ সদস্য। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোয় রাখা হবে অতিরিক্ত সদস্য, থাকছে র‍্যাব, বিজিবি সহ আনসার সদস্যরাও। ভোটের পরদিন পর্যন্ত প্রতি ওয়ার্ডে নিয়োজিত থাকবেন একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। সিসিটিভি ক্যামেরায় সার্বক্ষণিক নির্বাচন মনিটরিং করবে নির্বাচন কমিশন। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। জমজমাট প্রচারণা শেষ, রাত পোহালেই গাজীপুর সিটি নির্বাচনের ভোট। রাজধানীর কলঘেসা গুরুত্বপূর্ণ এই শিল্পনগরীর নতুন অভিভাবক বেছে নিতে বৃহস্পতিবার ভোট দেবেন প্রায় 12 লাখ ভোটার। কেন্দ্রে কেন্দ্রে থাকছে সিসিটিভি, সাধারণ কেন্দ্রে একজন এসআই সহ থাকছে নিরাপত্তা বাহিনীর চারজন করে সদস্য। ঝুঁকিপূর্ণ কেন্দ্র বিবেচনায় রাখা হচ্ছে বাড়তি নিরাপত্তা। ট্র্যাকিং ফোর্স হিসেবে কাজ করবে পুলিশ, এপিবিএন ও আনসারের যৌথ ইউনিট। র‍্যাব ও বিজিবির সদস্যরাও দায়িত্ব পালন করবেন। 30 প্লাটুন র‍্যাব মোতায়েন করা হয়েছে, এছাড়া 20 প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। সব মিলে এবং 57টা ওয়ার্ডের 57 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এছাড়া স্ট্রাইকিং মোবাইল ফোর্সের সাথেও বিজিবির সাথেও আরও 19 জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত করা হবে, যেন তারা যে কোনো জায়গায় যে কোনো ধরনের যদি ইনসিডেন্ট ঘটে সেখানে যেন তাৎক্ষণিক গিয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অনিয়ম হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন ম্যাজিস্ট্রেট। 57টি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি 19 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও থাকছে নির্বাচনী মাঠে। নির্বাচন কমিশন বলছে অনিয়ম হলে সংশ্লিষ্ট কেন্দ্রের পাশাপাশি প্রয়োজনে নির্বাচন বাতিল করে দেওয়া হতে পারে। যদি এজেন্টদের ঢুকতে বাধা দেয় যদি কেউ বলা হয়েছে, সেটা আমরা ওখানে নির্দেশ দিয়েছি যে সাথে সাথে ওই যিনি ক্যান্ডিডেট তিনি আমাদের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং রিটার্নিং অফিসারকে জানাবেন যে কোন কেন্দ্রে উনি এজেন্ট দিতে পারছেন না। সেখানে উনি এজেন্ট দিলে সেখানে রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার পুলিশের সহায়তা সেখানে এজেন্টকে কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করে দেবেন। আমরা চ্যালেঞ্জ দেখছি না, আমরা আশা করি যে সুষ্ঠু এবং সুন্দরভাবে এই নির্বাচন হবে। চ্যালেঞ্জ তো থাকেই, যে কোনো কাজে চ্যালেঞ্জ থাকে, তবে এক্সট্রা কোনো চ্যালেঞ্জ দেখছি না আমরা। অবশ্য সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানিয়েছেন নির্বাচন কমিশনার। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।